সোজা করে দিবেন এবার এখন নীল আগুন আসবে আগুনের কালারটা কি নীল আছে না লাল আছে আপনি একদম আকাশের মতো ক্লিয়ার এখন দেখেন এই যে লাল আগুনটা দেখেন বাংলা চুলার আগুন কিন্তু কিরকম লাল উঠে এখানে আপনি এটা পুশ করতে হবে পুশ করার পরে এখানে চাপ দিলে চুলাটা চলবে এমন একটা চুলা আপনি ডাইরেক্ট গ্যাস বলেন সাপ্লাই গ্যাস বলেন বোতলের গ্যাস বলেন সব গ্যাসে চলবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একদম নতুন একটা মিয়াকর চুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে চুলাটাতে দুই বার্নারও থাকবে তিন বার্নারও থাকবে আপনারা সবাই জানেন সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় এই শোরুমটা হচ্ছে কর অফিসিয়াল শোরুম প্রায় সবগুলো মডেল এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে স্পেশালি এই মডেলগুলোর চাহিদা বেশি ছিল মাঝখানে প্রায় দুইটা মাস দেশের যে সমস্যাটা ছিল অনেকেই প্রোডাক্টগুলো কিনতে পারেন নাই বাট এখন পর্যন্ত সময় স্ট্রেটাসে কিন্তু প্রোডাক্টগুলো পাওয়া যায় নতুন আপডেট প্রাইস থাকবে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন আব্দুল রহিম ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের ওই কথাটা বললো অনেক দিন পর্যন্ত আমাদের দেখেন ব্যবসা বাণিজ্য কিছু আমরা করতে পারি নাই এবং আমরা ভিডিও দিতে পারি না অনেকে ভিডিও দেখতে পারেন বিভিন্ন খবর দেখবে না এইসব ইউটিউবের ভিডিও দেখবে তো আগে জীবন বাঁচানো খরচ তারপরে জিনিস কেনাকাটা বাইসা থাকলে তো জিনিস কিনতে পারবো তো পরিস্থিতি এখন ইনশাআল্লাহ সবার জন্য সুস্থ হয়েছে তো আপনারা যারা চুলা ভালো মানের চুলা কিনতে চাচ্ছেন

বাস্তব কথা যদি বলি গ্যানেট যদি আপনি কিনতে যান এক একটা গ্যানেটের ফিট হলো আপনার পাঁচ হাজার টাকা ওকে পাঁচ হাজার টাকা এই চুলাটা কয় ফিট আছে এই চুলাটা দুই ফিট আছে তো মিনিমাম ভাই দুই ফিটে বেশি আছে ভাবে আছে আপনি আপনার মনে করেন চার ফিটের উপরে আচ্ছা তো চার ফিটের দাম বিশ হাজার টাকা তারপরে এটার ভিতরে এই যে বানার আছে দুইটা চুলার দাম আমরা তিরিশ হাজারের উপরে যাবে তিরিশ হাজার টাকার উপরে পড়বে তো আসলে কি এগুলি কিন্তু অরিজিনাল গ্যানেট না কিন্তু এগুলি কিন্তু অরিজিনাল আপনি মারবেন

মার্বেলের চুলা লাগাইছি লাগানোর পর দেখতাছি যে যেভাবে ইচ্ছে এইভাবে ব্যবহার করতে কোনো রকমে নষ্টর মতন না নতুন জক জক করে আবার অনেক লোক আছেন চুলা কিনেন কেনার পরে কোনো যত্নে করেন না এক দুই বছর পরে চুলার মন ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় মনে হয় যে বছর বয়স হয়ে গেছে কিন্তু আপনি এটা ব্যবহার করার সময় রান্না বান্নার পরে কিন্তু আপনার এটা ওয়াশ করতে হবে ওয়াশ করলে মুসলে আপনার জিনিসটা সম্পূর্ণ যত্নের উপরে নতুন থাকবে তিন চার হাজার টাকা দামের চুলা আমরা ব্যবহার করছি পনেরো বিশ বছর এখন অনেক এই টাচ মোবাইল বাইরে আমার আপা মনিরা রাগ করেন না কিন্তু অনেকে কিন্তু কাজ করেন না বুয়ার উপরে ছেড়ে দেন মোবাইল দেখেন ইউটিউব দেখেন নাটক দেখেন রান্না করতে যান মোবাইল সামনে থাকে একটু দেখা যায় আরেকজনের সাথে কথা বলতে মোবাইলের দিকে চোখ যা তো এই যে এখন কিন্তু এই কারণে জিনিসের উপরে যত্ন হয় না আপনারা আপনার জিনিস রান্না বান্না করলেন এইটা সুন্দর করে পাট বাই পাট খুলা ফেলাইবেন যে দেখেন খোলার পরে রান্না শেষ এই জায়গাটা একটু মোছা দিবেন চুলাটা ভিজা টানা দিয়ে একটু মোছা দিবেন সাইডে একটু মোছা দিবেন দিয়া এটা আবার মনে করেন এইভাবে সুন্দর করে এটা লাগায় দিবেন এই লাগা দেওয়ার পরে আপনি এটার উপরে বাতের মার জোর পানি যাই পর কোনো সমস্যা নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এইভাবে চুলাটা যখন আপনি টেবিনেট করবেন টেবিনেট ছাড়া যদি আপনি নর্মাল ভাবে চালাইতে চান চালাইতে পারবেন আপনার শকিনতা আছে সহজ আছে পাকের ঘর ডেকোরেশন করছেন পাঁচ সাত সাত লাখ টাকা দিয়া একটা কিসে নোট লাগাইছেন একটা চুলা লাগাইবেন দাম এগুলি কিন্তু টেবিনেট করার প্রয়োজন আছে টেবিনেট না করলে নর্মাল হিসাবে আপনি চলবে এই অটো ফিঙ্গার সহকারে এই চুলাগুলা বাজারে এক একটা চুলার ওজন হলো আপনার 20 থেকে 22 কেজি ওজন ভাই তাই নাকি ভাই এই একটা চুলা যদি আপামনি যারা আছেন তারা কিন্তু চুলাটা আগলাইতে পারবেন না আমার মতন বেড়া মানুষ আগলাইতে পারে না দুজন মানুষ লাগে এর একটা চুলা যদি আমার ছেলে কিছু ছেলে বেলে আছে এদেরকে উঠাই দি গার কাইতে পারে কি রে একটু ধরি ভাই একটু খেয়াল করেন এই চুলাটার মধ্যে আপনারা অনেকে বলবেন যে ভাই এই চুলা তো ভাইঙ্গা যা ভাইটা যা এই উঠ এটা রুপ কয়জন উঠলাম ভাই দুইজন এখন দেখেন তো নাচা নাস্তি করতে আসি লাভ দিতে চুলা ভাঙেনি

এটার ভিতরে ডাবল বানার একটা সিঙ্গেল বানার আছে ডাবল ব্যানার আছে এটা কিন্তু অরিজিনাল এসে দেখেন নন ম্যাগনেট এই বানারটা এখানে দেওয়ার পরে এই স্ট্যান্ডটা ছোট স্ট্যান্ডটা দিছে হলো বাতের মার জল পড়লে সমস্যা না এখানে ছোট পাতির বসানোর জন্য কিংবা একটা মগ বসে মগ বসানোর জন্য আপনি রান্না করার জন্য এখন আমি এটার ভিতরে নীল আগুন দেখাবো চুলার কমপ্লিং অনেকে বলে ভাই এটা তো চুলার মোসর দিলে আপনার এখানে জাম হয়ে যায় তারপরে অনেকে বলে ভাই এইটার ভিতরে লোং রোহায় যায় অনেকে বলে ভাই অটো তো নষ্ট হয়ে যা অনেকে বলে ভাই লাল আগুন লাল আগুন হয় লাল আগুনের কারণটা আমি বলে দিই লাল আগুন হবে না আপনাদেরকে বলি মিস্ত্রিরা বাসায় যায় আটশো টাকা সাতশো টাকা নিয়ে যা কোনো পাঁচ লাগা কোন কিছুই লাগা না আপনি থাকেন এক জায়গা দাঁড়ায় অনেকেই করে যাইয়া এই হ্যাঁ এই দেখেন ভাই ওই যে ওই যে দেখেন দেখো আর না হ্যাঁ এইটার সোজা করে দিবেন এইভাবে এই যে সোজা থাকবে

এখন আপনি দম দিবেন এই যে দম দেন আপনি পিছের দিকে ঘুরাই দিলে কিন্তু না অনেক আছে কি করে জানেন ভাই চুলা নিয়ে মসরা মস্তি করে খালি ঘুরা ঘুরে হবে না এটা এইভাবে ফিঙ্গার দিতে হবে আপনার ফিঙ্গার দিয়ে টাস করলে চুলাটা জ্বলবে আমি পারমু হ্যাঁ ভাই চাপ দেন চাপ দেন এই দেখ দেখছেন অবস্থা আমাদের جاتا জাতি করি জাতি করে না অনেক কাস্টমার আছে তুমি জাতি করে আসলে جاتا জাতির কিছু নাই এখানে আপনি এটা পুশ করতে হবে হুম পুশ করার পরে এখানে চাপ দিলে চুলাটা জ্বলবে মানে جاتا জাতি করলে চুলাটা জ্বলবে না আচ্ছা তো সুন্দর একটা চুলা এটা 3 বানারও আছে এইটা সেম জিনিসটা ভাই এটা 3 বানার দুই বানার এমন একটা চুলা আপনি ডাইরেক্ট গ্যাস বলেন সাপ্লাই গ্যাস বলেন বোতলের গ্যাস বলেন সব গ্যাসে চলবে দাম কিরকম ভাই ভাই দাম তো ভাই আসলে এগুলি ধরেন রেগুলার একটা প্রাইস থাকে আমাদের ভিডিও ছাড়া এই চুলা সারা বাংলাদেশে বিক্রি হয় হয় না ভাই হয় এগুলি চুলা কিনতে গেলে এক একটা চুলার দাম ধরেন ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার টাকা নিয়ে নেয় তিন বানার দাম বিশ হাজারও বেশি ভালো দোকানটা আচ্ছা আপনি আজকের ভিডিও থেকে এক মাসের জন্য একটা দাম দিয়ে দেন একবার অফার প্রাইস থাকবে ভাই

হোম ডেলিভারি ঘরের বসে প্রোডাক্টটা নিতে পারবেন আপনি এক হাজার বা দুই হাজার টাকা বিকাশ করবেন বাকিটা আপনার হাতে মাল চলে যাবে তখন আপনি টাকাটা দিয়ে দিবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় মিয়াকোর অথরাইজ ডিস্ট্রিবিউটার সুমায় ট্রেডার্স দোকান নম্বর একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই শোরুমে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ